দেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের ভেতরে ছিল বনগা। বনগা মহকুমাতে স্বাধীন ভারতের পতাকা ওঠে তিন দিন পর 18ই আগস্ট। ঐতিহাসিক দিনটিকে স্মরণ মহকুমার আইনজীবীদের। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও বনগা মহকুমার বিস্তীর্ণ এলাকা ছিল পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশের ভেতর। দেশ স্বাধীন হবার তিন দিন পর অর্থাৎ 1947 সালের 18ই আগস্ট বনগার মাটিতে প্রথম ওড়ে স্বাধীন ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। জানা গেছে, দেশভাগের সময় বনগা নদিয়া জেলার বেশ কিছু অংশ বাংলাদেশের ভেতর পড়ে যায়। বনগা মহকুমা অধুনা বাংলাদেশের যশোরের মধ্যে পড়ে। এরপর 18ই আগস্ট মধ্যরাতে রেডিওর সংবাদ মারফত বনগাবাসী জানতে পারেন বাংলাদেশ নয়, বনগা ভারতের অন্তর্ভুক্তি হয়েছে। উল্লাসে ফেটে পড়েন বনগা মহকুমার সাধারণ মানুষ। সেই রাতেই বনগা ট্রেজারিতে প্রথম উত্তোলিত হয় স্বাধীন ভারতের জাতীয় পতাকা। মিষ্টিমুখ শুরু করেন সকলে। সেই দিনটিকে স্মরণ করে বনগা মহকুমা আদালতের আইনজীবীদের উভয়বার ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হয় 18ই আগস্ট দিনটি। প্রতি বছরের মতো এদিনেও বনগা আদালত চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন আদালতের বিচারক, পুলিশকর্মী, আইনজীবী ও আদালতে আসা সাধারণ মানুষ। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, এরপর মিষ্টিমুখ করানো হয় আইনজীবীদের পক্ষ থেকে। এ বিষয়ে লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সমীর দাস বলেন, এই নিয়ে 13তম বর্ষ আমাদের। বিগত 12 বছর ধরে আমরা একইভাবে দিনটি পালন করছি। দিনটির যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বনগার মানুষের কাছে। এ বিষয়ে তিনি আরও বলেন, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে এটা আমরা সকলেই জানি, কিন্তু তার মধ্যে যে ঘটনাটা ঘটেছিল আমাদের, বিশেষ করে বনগা মহকুমা, বনগা সাবডিভিশন যে এলাকাটা, সেইটা 1947 সালে 15ই আগস্ট আমরা প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। এটা পূর্ব পাকিস্তানের মধ্যে ঘোষিত হয়ে গেছিলো এবং বনগা হাবড়া পর্যন্ত, যেটা মানে গাইঘাটা থানার জুরিডিকশন পর্যন্ত, এটা পূর্ব পাকিস্তানের মধ্যে যশোর জেলার মধ্যে ঢুকে গেছিলো। পরবর্তীকালে 1947 সালের রাত্রিবেলায়, এটা হচ্ছে 17ই আগস্ট রাত 10টার সময়, বেতারে ঘোষণা করা হলো, না এটা ভুল হয়ে গেছে, এই বনগা মহকুমাটা আর নদিয়ার কিছু অংশ এটা ভারতের মধ্যে থাকবে। এবং সেই ঘোষণা অনুসারে 1947 সালে 18ই আগস্ট প্রথম স্বাধীন ভারতের পতাকা 11:30টার সময় বনগা ট্রেজারি অফিসে ওঠে, এবং বনগা হাইস্কুল অনেক পুরনো, সেখানেও এই পতাকা তোলা হয়, মিষ্টি বিতরণ করে তখনকার মানুষ খুশিতে যে আমরা ভারতের মধ্যে, ভারতভুক্তি হয়েছে আমাদের। সেই দিনটাকে স্মরণ করে আমরা, বিশেষ করে বনগা আদালতের আইনজীবী এবং ল ক্লার্করা, এই দিনটায় আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য, যে বনগার যে ইতিহাস একটা, এই ঘটনাটা ঐতিহাসিক যে দিন, সেই দিনটাকে তুলে ধরার জন্যেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। আজকে 13তম বর্ষ পালন করছি আমরা 1947 সালে 18ই আগস্ট এই দিনটাকে স্মরণ করে, এবং আজকে শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করা হয়, এবং আমরা 15ই আগস্টও আমরা জাতীয় পতাকা তুলেছি এবং 18ই আগস্টও আমরা তুলছি, এবং শহীদ বেদিতে ফুলের স্তবক দেওয়া হয়, পুষ্পার্ঘ নিবেদন করা হয় শহীদদের উদ্দেশ্যে, এবং জাতীয় পতাকা তোলা হয়। বরাবরের মতো এই দিনটিতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সামিল হয়েছিলেন আদালতের সকলেই। এ বিষয়ে আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, 18ই আগস্ট দিনটাকে সাধারণভাবে আমরা বনগার মানুষ আমরা ভুলে যেতে বসেছি, কিন্তু বনগা লয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং বনগা ল ক্লার্ক ফোরাম এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা এই 18ই আগস্টের দিনটা এই বছর ধরলে 13 বছর আমরা উদযাপন করছি। আমি যখন বনগা হাইস্কুলে পড়তাম, বনগা হাইস্কুলের ঠিক অ্যাডজাসেন্ট হচ্ছে বনগা কোর্ট, সেখানেও দেখতাম যে তখন এই 18ই আগস্ট দিনটাকে পালন করা চলছে। ইতিহাস বিস্তৃত জাতি বাঙালি নয়, কিন্তু বনগা সাবডিভিশনের মানুষ এই 18ই আগস্টের দিনটাকে প্রশাসনিক স্তরে, রাজনৈতিক স্তরে অত্যন্ত কম গুরুত্বের সঙ্গে বিচার করে, কিন্তু একমাত্র আমরাই বনগা লয়ার অ্যাসোসিয়েশন বনগা কোর্ট প্রাঙ্গণে এই দিনটাকে আমরা পালন করি। আমরা আমাদের ঐতিহ্য এবং ঐতিহাসিক যে মর্যাদা সেটাকে বজায় রাখার চেষ্টা করি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।